পাখি গলি নগরের রিয়াজউদ্দিন বাজারের এই জায়গাটা আসলে চোখে পড়বে নানা রঙের হাজারো বিদেশি পাখি, তুলতুলে লাভবার্ড, মাথায় বনিল ছুটির ককাটেল, জেব্রা, বাজরিকার, এরকম হাজারো নামের পাখি আছে এখানে। কোনো পাখি কথা বলে, কোনোটা আবার নাচে গানের তালে তালে। 500 থেকে 50 হাজার টাকা দামেরও পাখি মিলে এই বাজারে। তবে দাম তুলনামূলক কম হওয়ায় পাখি প্রেমীদের সবচেয়ে বেশি চাহিদা থাকে এই বাজরিকারের। বিভিন্ন রকমের বাজরিকার রয়েছে এখানে। এ পাখি প্রধানত অস্ট্রেলিয়ার পূর্ব ও দক্ষিণ পশ্চিম উপকূল অঞ্চল সহ সমগ্র বনাঞ্চলে দেখা যায়। মূলত আমার থেকে হচ্ছে বাজরিকার পাখি আছে, তাছাড়া লাভবার্ড, এছাড়া হচ্ছে আমার হচ্ছে পিজিয়ন আছে 80টার মতো। এটার জন্য ছোটবেলা থেকে আমার বাবারা চালক পালন করতো, আমি এখন দেখতেছি দেশ বিদেশ বাচ্চারা আছে, সবাই খুশিতে থাকে, পাখি প্রেমীদের সবচেয়ে পছন্দের এই ছোট্ট পাখিটার নাম ফিন্স। 900 থেকে শুরু এই পাখির দাম 1500 টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে এর গোল্ডেন ফিন্স প্রজাতির দাম বেশি। এই পাখিটার নাম সানকুনোর। কুনোরের অসংখ্য প্রজাতি থাকলেও বাংলাদেশে 5 ধরনের কুনোর পাওয়া যায়। এই কুনারের দাম শুরু হয় 35,000 টাকা থেকে, যেটি বয়স ও আকার ভেদে 50,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। পাইনাপেল পাওয়া যায়, পাইনাপেল কুনোর পাওয়া যায়, ব্লু কুনোর পাওয়া যায় আমাদের কাছে, তারপর আছে ইয়েলো সেটেড কুনোর পাওয়া যায়, গ্রিন চিক কুনোর পাওয়া যায়। বয়স অনুসারে ভিত্তি করে, বুঝছেন? এখন সান এটা আছে, ব্রিডিং পেয়ার আমার কাছে, ব্রিডিং পেয়ার সান আছে, এগুলো আছে। আপনার লাস্ট 35,000 টাকা হলে আমি সেল করতে পারবো। সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে বর্তমানে, মানে কম দামের মধ্যে হচ্ছে বাজরিকার, এরপরেই প্রিন্স, তারপরে জাবা, তারপরে ককাটেল। যদিও এগুলো একটু টেম হয়, যার কারণে ককাটেলের একটু চাহিদা বেশি। এটি হলো ককাটেল। মূলত এটি অস্ট্রেলিয়ান পাখি। পূর্বে এটি ঝুটিওলা তোতা বা ছোট কাকাতো হিসেবে বিবেচনা করা হতো। খাঁচাবন্দি ককাটেল সাধারণত 16 থেকে 25 বছর পর্যন্ত বেঁচে থাকে। কথা বলতে পারে বলে পাখি প্রেমীদের কাছে এর কদর একটু বেশি। সারা পৃথিবীতে এই প্রজাতির পাখিটি লাভবার্ড নামেই পরিচিত। এদের গড়ায়ু 20 বছর। লাভবার্ড খুবই ছটপটে একটি পাখি, সারাদিন বিভিন্ন রকমের কাজে ব্যস্ত থাকতে পছন্দ করে। প্রতিদিনই এই পাখি বাজারে ভিড় করেন বিভিন্ন বয়সী মানুষ। মুস্তাফিজুর রহমান, মহানগর নিউজ, চট্টগ্রাম।